মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে মহিমা অপার আকতো নতুনকে এটা হয়ে গেল কলে যে মূর মুখ্যমন্ত্রিত্ব কালত মূর দিনত কোনো ধরনের দুর্নীতি হওয়া নাই, কেলেঙ্কারি হওয়া নাই। মানে ব্যক্তিগতভাবে এই মানি লোক দিনত এটাও হওয়া নাই, যি হয়েছে সব রাতে হয়েছে। যা আপনার কেলেঙ্কারি হয়েছে সব রাতে হয়েছে, আপনার কয়লা গাড়ি রাতে চলে, গতি সেখানে আক নতুনকে সোমাবলিয়া হয়েছে, সেই কারণে আমি অকান সময় লো। আর একটা প্রসঙ্গ, বদরুদ্দিন আজমলে আজি এখন প্রেস কনফারেন্স করেছে, তাত কৈছে যদি ভোটটু যুব জন্তুয়ে দিয়া বলে যিজন মানুষ কয় সেই মানুষের আপনি কি ব্যাখ্যা করব? এটা মোক এটা আপনার কোম্পানিজনে সুদিছিল যে নির্বাচনের পিছত হিমন্ত বিশ্ব শর্মা আর আজমলের কি হব, থুরতে হল যে হাপুতা হাপুতি করে হুকুকায় কান্দিব দুজনে, যিজনের মিল তাতকে আর শর্ট উত্তর কি দিব কংগ্রেসের, সেটা উত্তর কি দিব আপনি বলছ? যিজন বদরুদ্দিন আজমল ডাঙরিয়া জীব জন্তুয়ে ভোট দিব বলে কয় সেই মানুষজনের আপনি কি উত্তর দিব? সেইজন আপনার মনে ভাবো যে ডিজার্ভ নকরে এইখানে এমপি হওয়ার কারণে, যেখানে ন্যূনতম অর্হতা লাগে সেই অর্হতা আজমল ডাঙরিয়ার কথা বতরায় আজি বহুতক কয় বহুতো শিক্ষা দীক্ষা দিছে, এইবিলাকেতো কয় যে শিক্ষা দীক্ষা কি আছে। আমি যে মই সেইকাৰণে কব খুঁজছো যে আমার যে এই এই আমার যে পঞ্চায়েতের মানুষ যে বিএ পাস করব লাগে, এম এ পাস করব লাগে, হাই সেকেন্ডারি পাস করব লাগে, আমিও দেখাব লাগে যে আমি মিনিমাম আমি গ্রেজুয়েট হলে হে এম এল এ হব পারে, সেইখিনি আছে না নাই করক, লোকক শিক্ষা দিয়ার আগত নিজে শিক্ষাটা আছে না নাই সেইখিনি আমাক দিয়ক, এইবিলাক কথা বতরা এই তেনেকুৱা ধরনের কথাবিলাকে সূচাইছে যে মোৰ কথা বতরা মই সেই মানদণ্ডৰ মানুহ নহয়। যদি কৈছে যে যদি আপনি কোয়া কথা তো সত্য হয়, একেখন প্রেস মিটতে বিরোধী ঐক্য মঞ্চ কোট বলে কৈছে কোনে? মই কৈছো যে যিজন মানুহে এজনে কয় 11.5টা সমষ্টিত জিকিব, যিজন মুখ্যমন্ত্রী 11.5টা ভোটে মুখ্যমন্ত্রীয়ে কব লাগে নেকি কোকসুন? কেদিনমান আগত কলে যে বিরোধী 0 14টা সমষ্টিত আমি জিকিম, দুদিন মতত কৈছে যে নহয় নহয় 13টাত জিকিম, তারপর কলে 12টাত জিকিম, তারপর কলে 11.5টাত জিকিম, 11.5টা যিজন মুখ্যমন্ত্রীয়ে কয় সেই মুখ্যমন্ত্রী কি উত্তর দিব? 11.5টা সমষ্টি থাকে নেকি কোকসুন? আজমলে কৈছে আপনি মুখ্যমন্ত্রী হয়ে চাওক, আপনার মুখ্যমন্ত্রীর কথা তো শুনবই নিবিচার বহুতে আপনার, কারণ আপনাদের মানে আপনার বহুতে এটা আছে না নাই, অ সেইটাই মানে বহুতে মানে গত মতো ইয়াতে সকলকে কোয়া নাই দেই, মই আমার নিজের চ্যানেলটুক কৈছো, মই আজি কয়ে দিছো আর যে আমার দিনত আমি লালন পালন করে ডাঙর দীঘল করেছি তাক কৈছো। থ্যাংক ইউ। আজি মই ডিব্রুগড়ত আছো, কোনো দিন মই নুসুদিলো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ইয়াত আহোতে যে আপনার লগত যিজন অসমৰ মানুহে মুখ্যমন্ত্রী পাতিছিল আমার খরুয়াই তেওঁ কিয় কাষত নাই? এদিনও হলেও নাই যিজনক অসমৰ ৰাজ্যে বিজেপি এবাৰ দিছিল আপনার দায়িত্ব, আমার আদর্শ নীতি মিল নাই, কিন্তু অসমৰ ৰাজ্যে তো বেলেগ এজনকে দিছিল, ট্রাইবেল লোক এজন দিছিল, সেই ট্রাইবেল লোকজনক অতরায় চল ছাত্র যে কোনোবা এজন বহিলে আপনার সেই আপনার কেতিয়াও সোধা নাই বা সুধিব সাহস নাই, আপনার কি মোরে শাসক নাই তো সুদিবলে কোর্ট বা এনকাউন্টার হয়ে আকো আজমলে লগতে মোর আকো সিকিউরিটির উদ্ধ করে দিলে। আজমলে লগতে কইছে যে আপনাদের কংগ্রেস আর এআইডিএফ মিলিলে বলে বিজেপিয়ে 5খন আসনও নহব, এইবিল কথাই নয়, লিপসটা এনেকে করে থাকে গোটেখিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় শিকায় দিয়া,